কোন অধ্যায় ইন্দ্রন্দস্য জ্ঞানঞ্জন শিলাশয়া চক্ষুরঞ্জিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনি নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনি গৌরকথা দমোদয় নগর গ্রাম নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নমস্তে শ্রীকুণ্ডলিকায় কৃষ্ণ প্রেম প্রদায় শ্রী মাধবেন্দ্র সেবকায় মহাবদন্যায়তে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার সঙ্গে আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাশে রাসোৎসব বিলাসিনী নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রণায়ধিকে রাধে পরমানন্দ বিগ্রহে কৃষ্ণায় বাসুদেবায় দেবকি নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ ওম নারায়ণম নমস্কৃত্যম নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মদিরে আজকে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলায় শান্তিনিকেতনস্থ এই রাসবিহারী মন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার মধ্যে অগ্রগণ্য সর্বোত্তম লীলা রাসলীলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রী চৈতন্য দাস বাবাজি মহারাজ উপস্থিত রয়েছেন আমাদের এই সনাতন জাগরণ আন্দোলনে আমাদের অনন্য সহযোদ্ধা শ্রীমান মিলন শর্মা মহোদয় উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী মমতাময়ী মায়েরা জাগ্রত যুবজনতা সকলের শ্রীপাদপদ্মে দীন অর্বাচীন চিন্ময় কৃষ্ণদাসের বুলন্ডিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। প্রথমে কৃতজ্ঞতা জানাই দেবী রাত্র অবধি আপনারা আমার সঙ্গে সঙ্গদান করার জন্য এবং আপনাদের ভালোবাসা স্নেহ এবং আপনাদের অভিবাদন সত্যি হৃদয়ে অনুপ্রেরণা প্রদান করে, সঙ্গে সঙ্গে দায়বদ্ধতাও বৃদ্ধি করে। মানুষ এত ভালোবাসছে, তার বিনিময়ে কি প্রতিদান দিতে পারি? আমরা তো সাধু মানুষ, আমাদের কোনো কিছু নেই, রিক্ত তো। সুতরাং প্রতিদান দেওয়ার মতো এই শরীরটা ছাড়া আর কিছুই নেই। এই জন্য আজকে আমার সুখচরি রাসে যাওয়ার কথা ছিল, হাড়বাং রাসে যাওয়ার কথা ছিল, ওই প্রোগ্রামগুলোতে যেতে পারিনি, শারীরিকভাবে আর কুলাচ্ছে না। প্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাবিলাসদ্বীপ থেকে এখানে এসেছি। তো এই রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের সাবলীল উপস্থিতি সত্যিই উৎসাহদায়ী। কিন্তু প্রশ্নটি হচ্ছে এই, আজকে এখানে হাজার হাজার লোক আছে, হাজার হাজার লোক মোবাইলে বক্তব্যগুলো ভিডিও করছে, কিন্তু আমি বলবো
আমার কথাগুলো আপনারা হৃদয়ঙ্গম করুন। মোবাইলে বা স্থির চিত্তে যেখানে যাচ্ছি, অনেকে একটু ছবি তুলতে চায়, একটু সঙ্গে সামনে থাকতে চায়, কিন্তু আমি বলবো আমাদের যে মনোভাব, যে উদ্দেশ্য, যে পথ পরিক্রমা, তা যদি আপনাদের হৃদয় কন্দরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে এই প্রচেষ্টাগুলো নিরর্থক এবং অর্থহীন। যে কথাটি বলছি, আজকে এই রাস উৎসব, স্বামী বিবেকানন্দ বলছেন যদি কেউ রাসের আয়োজন করে তাকে আঘাত করতে, মানে আমি ভদ্রবাসে বলছি না আর কি, মানে ঝাঁটা পেটা করতে, স্বামীজি বললেন। কেন? শ্রীল প্রভুপাদ সহ পূর্বতন সমস্ত আচার্যরা বলেছেন রাস তত্ত্ব হচ্ছে আগম্য, যা অনুভব করা যায়। আমি বলখালিতে বলছিলাম, পটিয়ায় হাবিলাস দ্বীপে, যেখানে স্বয়ং ভগবান শিব শম্ভু, যাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়েছে, তিনি রাসমঞ্চে রাস পঞ্চাধ্যায় এ যে ভাগবতে বর্ণনা করা হচ্ছে, সে রাসমঞ্চেই প্রবেশ করতে পারেননি। তো আমরা সেখানে অনেকগুলো গোপী পরিবৃত ভগবান রাসবিহারীর বিগ্রহ তৈরি করে রাস উৎসবের আয়োজন করছি। তাহলে আমাদের শাস্ত্রার্থ আর ব্যক্তি জীবনে প্রায়োগিক অর্থ সাদৃশ্যপূর্ণ না বৈসাদৃশ্যপূর্ণ? কেন মহাদেব যেতে পারেননি? কারণ মহাদেব হচ্ছেন ভগবানের কি অবতার? তিনি গুণাবতার। তো যতক্ষণ অবধি মানব শরীরে গুণের ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, যদিও তিনি নির্গুণ, ক্ষীরাং যথা যদি বিকার বিশেষ যোগার, কিন্তু গুণ স্বরূপেই তিনি তমগুণের অধিষ্ঠাত্রী, অধিষ্ঠাতা। তো সুতরাং সেজন্য পুরুষাভিমান রয়েছে, এই জন্য তিনি রাসমঞ্চে প্রবেশ করতে পারেনি। যে দেখুন, আমরা যারা আছি, আজ থেকে 2 মাস আগে আমরা এখানে একটা সভা করেছিলাম এই রাঙ্গুনিয়ায়, কি একটা মন্দিরে, কৃষ্ণ মন্দিরে। তো আমি আহ্বান জানিয়েছিলাম সবাই যেন সেখানে আসে, কিন্তু দুর্ভাগ্য যতগুলো মত বিনিময় সভা করেছি, সবচেয়ে একটা দুর্বল সভা হয়েছে এই রাঙ্গুনিয়ায়। কারণটা কি? কারণ হচ্ছে কেউ বলল প্রভু যাকে দায়িত্ব দিয়েছেন সে আমাকে মূল্যায়ন করেনি, আমাকে বলেনি, আমাকে জানায়নি। আচ্ছা, আরেকজন বলল প্রভু উনি ভালো না, সুতরাং ওনাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে ভালোটা কে? আমি ভালো, আপনি ভালো, কেউ বলতে পারবেন আমরা ভালো? একমাত্র ত্রিগুণামুক্ত পরমহংস আচার্য ব্যতীত আর মহাভাগবতগণ ব্যতীত এই জগতে কে ভালো আছে? ভালো থাকলে কেন এই ত্রিগুণাত্মিক জগতে আমাদের জন্ম হয়েছে? কেন আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছি? সুতরাং আপনাকে বুঝতে হবে যে বাস্তবে এই জগতে আমরা কেউ ভালো নই। তো যেখানে আমরা ভালো নই সেখানে আমি অন্যজন খারাপ, এই কমেন্টসই করা কতটুকু যুক্তিপূর্ণ? এটা কি যুক্তিপূর্ণ না যুক্তিহীন? তো সুতরাং আমরা কেউ নিজের দোষ না দেখে অন্যের পরচর্চা করছি, অন্যের নিন্দা করছি, মন্দ আলোচনা করছি, কিন্তু তার ভালো গুণটি কি সেটি আমরা জানি না। আমরা যে আহার্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি, এই খাদ্য কে প্রস্তুত করে বলুন তো? কে প্রস্তুত করে খাদ্যগুলো? কে তৈরি করে? যাদের সঙ্গে রিলেশন করবেন না, যাদের ছেলেকে মেয়ে দিতে চাইবেন না, আর যার ঘরের মেয়েকে বউ বানাতে চাইবেন না, সেই কৃষকরাই কিন্তু আপনার আহার্য যোগায়। ঠিক বলছি না ভুল বলছি? আমরা তাকে মানুষ মনে করি না,
কিন্তু আমি মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য যে জীবন জীবিকা দরকার, যেই জীবনী শক্তি দরকার, তার উৎস হচ্ছে সেই কৃষক। আচ্ছা, সেই কৃষক তো মানুষ, কিন্তু তার চেয়েও একটা তুচ্ছ জিনিস আছে, কৃষকে চাষ করলেও হবে না, সেটা কি? সেটা কি কেউ বলতে পারবেন? কৃষক তো একটা মানুষ, একটা প্রাণী, তুচ্ছ প্রাণী রয়েছে যাকে আপনারা তুচ্ছ মনে করেন। তার উপস্থিতি ছাড়া কৃষিকাজ চলবে না। ইঁদুর, সেটা হচ্ছে কেঁচো। সে যদি মাটির অভ্যন্তর ভাগে তার অক্সিজেনের প্রবাহ সরবরাহ করার জন্য, বায়ু প্রবাহ নিশ্চিত করার জন্য, সে যদি আপনার কি তৈরি না করে, সে যদি মাটির শ্বসন ক্রিয়াকে সজীব না করে, তাহলে কি খাদ্য উৎপাদন হবে? সেই কেঁচোকে কি আপনি কোনো প্রাণী বলে মূল্যায়ন করেন? কিন্তু মহাভাগবতরা একটা পিপীলিকাকেও মূল্যায়ন করে, একটা পিঁপড়াকেও মূল্যায়ন করে, করে কি না? গান্ধারীর মতো চক্রবর্তী সম্রাট ধৃতরাষ্ট্রের পত্নী, গান্ধার রাজ্যের রাজকন্যা, তিনি শতপুত্র শোক সইতে হয়েছে। কেন? শুধুমাত্র শতপতঙ্গকে মালিকা রূপে গ্রহণ করেছিল বলে, মালা বানিয়ে গ্রহণ করেছিল বলে। তো একজন মহারানী হতে পারে, কিন্তু পতঙ্গের জীবনের দায় থেকে, সেই কৃত কর্মফল থেকে মহারানী হয়েও মুক্ত নয়। আমাদের দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কত শাসক এসেছে, কত শাসক ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। আজকে দেখুন কত শাসকের ছবি তোলা হচ্ছে আর কত শাসকের ছবি নামানো হচ্ছে, কিন্তু বাস্তবতাটা কি বলছে? বাস্তবতাটা হচ্ছে অনেক শাসকের নাম গন্ধ মানুষ ভুলে গিয়েছে। এই যে তোমরা একটু বসো, এই তোমরা একটু বসো, বসো। তো যার ফলশ্রুতিতে আমি যেই কথাটি বলছি, যে আমি কি বলছি বুঝতে পারছো? এই তোমাদেরকে বলছি, হয় তোমরা ওটা করো, না হলে আমি কিছু বলি। তো প্রশ্নটা হচ্ছে এই, যে এইরকম কত শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কত স্পিকার, কত মন্ত্রী ইতিহাসের অতলে হারিয়ে গিয়েছে। আমি যশোর থেকে এসেছি, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে। সেখানে বাংলার যদি দুজন হিন্দু, যেই মহারাজ প্রতাপাদিত্য একান্ন মাতৃপীঠের অন্যতম, মাতা যশোরেশ্বরীকে নিজের ইষ্ট দেবী রূপে জানতে, সেখানে ধামের রক্ষক ক্ষেত্রপাল যিনি ভৈরব, সে ভৈরব মন্দির আজকে বিদীর্ণ। সে ভৈরবের মন্দির থেকে ভৈরবের যে আপনার পীঠভূমি, সেটি এখন যশোরেশ্বরী মন্দিরে এনে পূজা করতে হচ্ছে। হিন্দুরা কত দেউলিয়া চিন্তা করতে পারেন? হিন্দুরা কত দেউলিয়া? এই উৎসব হওয়ার পর থেকে, শুরু থেকে আজকে পর্যন্ত, কত সভাপতি আসছে আর কত সভাপতি গেছে, কতজনের নামগন্ধ আছে বলেন তো? প্রতি বছর উৎসব আসলেই আমরা সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করি যে